हेलो स्टूडेंट आमी सौमिक आबारो चले तोमादे सामने क्लास टुएल्व सित्तरित चैप्टारे आरो एक भिडियो निये आर आज के आलोचनार टपिक होच्छे आधान बल्टन बा चार्ज डिस्ट्रीब्यूशन। आज के आलोचनार टपिक कि ना आधान बल्टन। तो चलो बेसि कथा ना बोले भिडियो शुरू करछि। देखो तड़ित क्षेत्र बा इलेक्ट्रिक फिल्ड ये जिनिसटा जानार आगे आमरा एकटा जिनिस आगे जेने नेब, सेटा होच्छे आधान बल्टन बा चार्ज डिस्ट्रीब्यूशन। आमरा सबार प्रथमे कि जानबो आधान बल्टन बा चार्ज डिस्ट्रीब्यूशन। आधान बल्टन जिनिसटा कि जखन किछु संख्यक आधान पाशापाशी भावे एमन भावे अवस्थान करे जे तादेर के आर पृथक करा जाए ना, तखन से आधान समष्टि के आमरा कि बोलबो आधान बल्टन। ठीक है, डेफिनेशनटा लिखे नहीं। जखन बहुसंख्यक आधान पाशापाशी भावे एमन भावे अवस्थान करे जे तादेर आर पृथक करा जाए ना, तखन से आधानेर समष्टिके तखन से आधानेर समष्टि बा समूहके आधान बल्टन बला हय। अच्छा, हठात এই আধান বল্টন জিনিসটা আমরা কেন পড়তে যাব? আমরা তো বেশ ভালোই একটু আগে এর আগের লেকচারে কুলম্বের সূত্র পড়েছিলাম, তারপরে তড়িৎ ক্ষেত্র পড়তে যাচ্ছিলাম, তো তার মাঝখানে এই আধান বল্টন জিনিসটার পড়ার প্রয়োজনীয়তা কি? দেখো কুলম্বের সূত্রে আমরা কি আলোচনা করেছিলাম যে এই একটা চার্জ আর এই একটা চার্জ, দুটো চার্জ আছে Q1 বা Q2, এই দুটোর মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বল কি হতে পারে, এটাই তো আমরা আলোচনা করেছিলাম কোথায়, কুলম্বের সূত্রে। কিন্তু ভাবো দেখি যে এইখানে তো এই দুটো বিন্দু বিন্দু চার্জ আছে, এই দুটো বিন্দু চার্জ শুধু বিন্দুর আকারে না থেকে যদি ধরো একটা সরলরেখা আছে, এই সরলরেখা বরাবর কতগুলো চার্জ বিস্তৃত আকারে আছে, সরলরেখা না এটা বক্ররেখা বা সরলরেখা যে কোনো রেখা বরাবর ধরো কিছু চার্জ বিস্তৃত আকারে আছে, বা একটা নির্দিষ্ট ক্ষেত্রফলে কিছু পরিমাণ চার্জ বণ্টিত আছে, এই একটা ক্ষেত্রফল যাতে কিছু পরিমাণ চার্জ বণ্টিত আছে, বা একটা ধরো আয়তন, আমরা কোনো সিমেট্রিক আয়তন না নিয়ে একটা এবড়ো খেবড়ো আয়তন নিচ্ছি, এই আয়তনের উপরেও কিন্তু কিছু পরিমাণ চার্জ বণ্টিত আকারে আছে, এরকমভাবেও তো চার্জ থাকতে পারে, হ্যাঁ কি না? তো কুলম্বের সূত্রে আমরা দুটো বিন্দু আধানের মধ্যে কিন্তু আকর্ষণ বল বা বিকর্ষণ বল কি হবে সেটা কিন্তু আমরা ক্যালকুলেট করা শিখেছিলাম। কিন্তু সবসময় চার্জটা তো আর সিঙ্গেল বিন্দু আধান আকারে থাকবে না, সেই চার্জটা তো এরকম একটা রেখার আকারেও বল্টিত থাকতে পারে, একটা ক্ষেত্রফলের আকারেও বল্টিত থাকতে পারে, এবং একটা আয়তনের উপরেও বল্টিত থাকতে পারে কি। এবং জানবে যে প্র্যাকটিক্যাল কেসে কিন্তু আধান এরকমভাবেই থাকে, হয় ক্ষেত্রফল আকারে, বা একটা সরলরেখা বা বক্ররেখা বরাবর, বা একটা আয়তন আয়তনের উপর। ঠিক আছে, তাহলে এখানে এই চার্জটা না থেকে যদি ধরো একটা ক্ষেত্রফল দেয়, এখানে ধরো একটা ক্ষেত্রফল আছে যেখানে কিউ পরিমাণ চার্জ আছে, আর তার থেকে একটা এত আর ডিস্টেন্স দূরে Q0 পরিমাণ চার্জ আছে, এবার আমাদেরকে বলতে পারা হলো যে এর জন্য এর উপর বল কত, তো আমরা তো বলতে পারবো না। কেন না, কুলম্বের সূত্রে আমরা কি পড়েছিলাম, দুটো বিন্দু আধান পড়েছিলাম, তো সেই জন্যেই কিন্তু আমাদেরকে এই আধান বল্টন সম্পর্কে জানতে হবে। কেন না, এই যে কুলম্বের সূত্রে দুটি বিন্দু আধান, এটা হচ্ছে সবথেকে সিম্পল রূপ, সবথেকে সহজতর রূপ। ঠিক আছে, কিন্তু বাস্তবে প্র্যাকটিক্যালে প্র্যাকটিক্যালে কি হয় না, প্র্যাকটিক্যালে চার্জ শুধুমাত্র এইরকমভাবে থাকে না,
একটা সরলরেখা বরাবর থাকে, একটা ক্ষেত্রফল বরাবর থাকে, একটা আয়তন বরাবর থাকে। তো তখন কিন্তু বল কত হবে একটা ক্ষেত্রফলের জন্য আর দূর, একটা ক্ষেত্রফল থেকে আর দূরত্বে Q0 চার্জ রেখে দিলে কত বল হবে, এই সমস্ত কিছু জানার জন্য কিন্তু আমাদের আধান বলটন সম্পর্কে পড়তে হবে। বুঝতে পারলে? তো আধান বলটন জিনিসটা কি, আমি ওপারই ডেফিনেশনটা লিখে দিয়েছি। এবার আধান বলটনের প্রকারভেদ, আধান বলটন কত প্রকার হতে পারে। না, আধান বলটন বলার সময় কিন্তু আমি এই তিনটা প্রকারভেদ আগেই ড্র করে দিয়েছিলাম, ঠিক আছে? তো কী কী টাইপের হতে পারে? না, এক রৈখিক আধান বলটন, রৈখিক আধান বলটন মানে একটা রেখা বরাবর আধান বল্টিত থাকবে, বুঝতে পারলে? সেটা সরলরেখা হোক বা বক্ররেখা। আর কি হতে পারে? না, ক্ষেত্রীয় আধান বল্টন, আর আধানের আয়তনীয় বল্টন মানে কোনো একটা আয়তনে আধানটা বল্টিত থাকবে, ঠিক আছে? আধানের আয়তনীয় বল্টন। এবার এই তিনটে জিনিস সম্পর্কেই আমরা কিন্তু একটু ডিটেলসে জানব। ধরো এল ডিস্টেন্সে কিউ পরিমাণ আধান বল্টিত আছে, একটা ডিস্টেন্স আমি ধরলাম এল, এল ডিস্টেন্সে স্মল এল ধরো কিউ পরিমাণ আধান ডিস্ট্রিবিউটেড আছে বা বল্টিত আছে, ঠিক আছে? তাহলে আধানের রৈখিক ঘনত্ব কত হবে? এখানে আমরা তো একটা রাশি বের করতে চাই, যেটা আমাদের পরে কাজে লাগবে, সেটা হচ্ছে আধানের রৈখিক ঘনত্ব। তাহলে আধানের রৈখিক ঘনত্ব কত হবে এটার ক্ষেত্রে যদি এল ডিস্টেন্সে কিউ পরিমাণ চার্জ বল্টিত থাকে? না, আধানের রৈখিক ঘনত্ব হবে, আধানের দেখতে পাচ্ছ তো, হ্যাঁ, রৈখিক ঘনত্ব হবে কিউ বাই এল, আধানের রৈখিক ঘনত্ব হবে কিউ বাই এল। এই আধানের রৈখিক ঘনত্বকে আমরা কি দ্বারা প্রকাশ করব? না, ল্যামডা দ্বারা প্রকাশ করব। আধানের রৈখিক ঘনত্বকে আমরা ল্যামডা দ্বারা প্রকাশ করব। আবার ধরো এস পরিমাণ ক্ষেত্রফলে, এস ক্ষেত্রফলে কিন্তু যদি কিউ পরিমাণ আধান বল্টিত থাকে, তাহলে আধানের ক্ষেত্রীয় ঘনত্ব বা আধানের তলমাত্রিক ঘনত্ব কত হবে? আধানের ক্ষেত্রীয়, আধানের ক্ষেত্রীয় বা তলমাত্রিক ঘনত্ব হবে কিউ বাই এস, হ্যাঁ কি না? আর এটাকে আমরা কি দ্বারা ডিনোট করি? না, সিগমা দ্বারা। আর সিমিলারলি যদি ভি পরিমাণ, ভি বা টাও ধরে নাও, ধরো টাও পরিমাণ বা ভি পরিমাণ একটা আয়তনে কিউ আধান বল্টিত আছে, তাহলে আধানের আয়তনীয় ঘনত্ব কি হবে? আধানের আয়তনীয় ঘনত্ব হবে কিউ বাই ভি। কি এটাকে আমরা কি দ্বারা প্রকাশ করব? না, রো দ্বারা প্রকাশ করব। বুঝতে পারলে? এই রো, সিগমা আর ল্যামডা আমাদের কিন্তু পরে ক্যালকুলেশনে আমরা হালকা হালকাভাবে ইউজ করব, ঠিক আছে? তাহলে আধান ঘনত্ব তিন প্রকার, রৈখিক আধান সরি আধান বল্টন তিন প্রকার, রৈখিক আধান বল্টন, ক্ষেত্রীয় আধান বল্টন আর আধানের আয়তনীয় বল্টন, ঠিক আছে? এবার আমরা জানব যে যার জন্যে এইটা পড়া, কিসের জন্যে? না, এই আধান বল্টনের জন্যে অন্য কোনো চার্জ থাকলে তার উপর কত বল প্রয়োগ কর, কত বল প্রযুক্ত হবে? আমরা কুলম্বের সূত্রে একটু আগেই তোমাদেরকে বলছিলাম যে আমরা কুলম্বের সূত্রে জেনেছিলাম যে Q1 আর Q2 মধ্যে আকর্ষণ বল বা বিকর্ষণ বল কি, কিন্তু সবসময় আধান Q1 বা Q2 আকারে, এরকম বিন্দু আধান আকারে থাকে না, যেটা আমি বললাম কেমনভাবে থাকে না, রৈখিক ডিস্ট্রিবিউশন আকারে থাকে, এরিয়াল ডিস্ট্রিবিউশন বা ক্ষেত্রীয় বল্টন আকারে থাকে, আয়তনে আধান একটা আয়তনের মধ্যে আধান ডিস্ট্রিবিউটেডভাবে থাকে, ঠিক আছে? তাহলে এইভাবে কিন্তু আধান থাকে। তো আমরা জানবো যে রৈখিক আধান বল্টনের জন্য প্রথমে অন্য একটা চার্জের উপর বল কত প্রয়োগ হবে, ঠিক আছে? চলো দেখে নিই।
আধানের রৈখিক বল্টনের জন্য প্রযুক্ত বল দেখো ধরো L ডিস্টেন্স বরাবর Q পরিমাণ চার্জ বল্টিত আছে এটা L ডিস্টেন্স বরাবর Q পরিমাণ চার্জ বল্টিত আছে আমরা ধরলাম এখান থেকে R দূরত্বে একটা আধান আছে Q0 কত দূরত্বে না R দূরত্বে তাহলে এই Q0 এর উপর কত পরিমাণ বল প্রয়োগ করতে হবে সেটা আমরা ক্যালকুলেট করতে যাচ্ছি ওকে আমরা প্রথমে কি করব এইটার জন্য এল দৈর্ঘ্যের মধ্যে একটা ছোট অংশ নেব ডেল এল ঠিক আছে প্রথমে আমরা কি করব না এই ডেল এল এর জন্য Q0 তে কত পরিমাণ বল প্রয়োগ করতে হচ্ছে আচ্ছা আমরা একটু আগে কি পড়েছিলাম না আধানের রৈখিক ঘনত্ব কত ল্যামডা সমান কিউ বাই এল ঠিক আছে তাহলে এল এই পুরো এল দৈর্ঘ্যে যদি কিউ পরিমাণ আধান থাকে তাহলে ডিএল দৈর্ঘ্যে কত পরিমাণ আধান থাকবে না এই যে প্রথমে এই ডিএল যে দৈর্ঘ্যটা ধরছি না ডিএল দৈর্ঘ্যে আধান যেটাকে আমরা কি দ্বারা প্রকাশ করব ডিকিউ সমান ল্যামডা ডিএল হ্যাঁ কি না ল্যামডা ডিএল কেন না ল্যামডাটা কি না কিউ আধান যদি এল লেন্থে ডিস্ট্রিবিউটেড থাকে তাহলে আধানের রৈখিক ঘনত্বটা ল্যামডা ঠিক আছে তাহলে ডেল এল দৈর্ঘ্যের আধান ডিকিউ কি হবে ল্যামডা ডিএল হ্যাঁ কি না তাহলে ডেল এল দৈর্ঘ্যের আধান ল্যামডা ডিকিউ হবে ল্যামডা ডিএল তাহলে ডিকিউর জন্য Q0 তে কত বল প্রয়োগ হচ্ছে সেটা আমরা দেখব না এটাও কিন্তু সেই কুলম্বের সূত্র দিয়েই ক্যালকুলেট করবো এফ সমান 1/4πε0 Q1Q2r² ঠিক আছে এটা আমরা কি ধরছি না এসআই পদ্ধতি বায়ুমাধ্যম এসআই পদ্ধতি বায়ুমাধ্যমটাই বেশিরভাগ জায়গায় ব্যবহৃত হয় বুঝলে তো মানে এমনি প্রমাণ প্রমাণগুলো করার জন্য তো যাই হোক এফ সমান 1/4πε0 Q1Q2r² তাহলে এখানে ডিএফ সমান কত হবে ডিএফ কেন লিখছি না ডিকিউ আধানের জন্য Q0 এর উপর প্রযুক্ত বল ডিএফ সমান হবে 1/4πε0 এবার এখানে তো Q1Q2 নয় এখানে কি হবে DQ Q0/r² বুঝতে পারলে কেন না এখানে এই ডিকিউ পোর্শনটা আছে আর এখানে Q0 আধানটা আছে ঠিক আছে তাহলে ডেল এফ সমান হবে এইটা এবার আমরা যদি জানতে চাই যে পুরো এই দৈর্ঘ্যটার জন্য কত পরিমাণ বল এর উপর প্রয়োগ হচ্ছে তাহলে কি করতে হবে আমাদেরকে ইন্টিগ্রেশন করতে হবে তাহলে ইন্টিগ্রেশন অফ ডেল এফ সমান কি এফ সমান 1/4πε0 Q0টাকে আমরা বাইরে নিয়ে চলে আসতে পারি Q0টা যেহেতু স্থির বেসিক ইন্টিগ্রেশন তোমরা জানো তো Q0/4πε0 DQ/r² ঠিক আছে DQ/r² এখানে এই ইন্টিগ্রেশন অফ ডিএফটা মুছে দিচ্ছি দুটো সমান চিহ্ন একটা লাইনে হয়ে যাচ্ছে তো তো এফ সমান Q0/4πε0 DQ/r² এবার আমরা যদি এটাকে ভেক্টর ফর্মে লিখতে যাই তাহলে কি হবে ডাইরেকশনটা কি হবে না এই ডাইরেকশনটা হবে আর ক্যাপ বরাবর আর ক্যাপ কি না আর বরাবর ইউনিট ভেক্টর মানে এই দিকে ইউনিট ভেক্টর ডাইরেকশনটা বুঝতে পারলে তো তাহলে এফ সমান হবে Q0/4πε0 DQ/r² আর ক্যাপ এফটা কি না টোটাল এই যে এই এল দৈর্ঘ্যের কিউ আধানটা যে ডিস্ট্রিবিউটেড আছে এর জন্য Q0 আধানের উপর প্রযুক্ত বল ঠিক আছে তো আমরা কিভাবে ক্যালকুলেট করলাম না প্রথমে আমরা একটা ছোট্ট পোর্শন নিলাম ছোট্ট পোর্শনটা কত ডেল এল না ডেল এল দৈর্ঘ্যে কত আধান আছে না ডেল এল দৈর্ঘ্যের আধান আছে ল্যামডা ডিএল ঠিক আছে ল্যামডা যেহেতু আধানের ল্যামডা যেহেতু ল্যামডা সমান কিউ বাই এল মানে আধানের রৈখিক ঘনত্ব ঠিক আছে তাহলে ডেল এল দৈর্ঘ্যের আধান ডিকিউ সমান ল্যামডা ডিএল এটাকে আমরা ডিকিউ দ্বারা প্রকাশ করছি এবার এই ডিকিউ আধানের জন্য Q0 এর উপর প্রযুক্ত বল কত না কুলম্বের সূত্র থেকে আমরা লিখে দিতে পারি ডিএফ সমান 1/4πε0 DQ Q0/r² এবার ডি এল দৈর্ঘ্যের জন্য তো বের করতে পারলাম পুরো ডেল এল দৈর্ঘ্য পুরো এল দৈর্ঘ্যের জন্য কত হবে না এফ সমান Q/4πε0 ইন্টিগ্রেশন অফ DQ r² আর ক্যাপ আচ্ছা এই যে ইন্টিগ্রেশনটা হবে
এটা কার উপরে হবে না, এই পুরো লেন্থের উপরে হবে, বুঝতে পারলে তো? সেই জন্য আমরা কিন্তু এখানে এল লিখে দিচ্ছি, বুঝতে পারলে? এবার এরপরে আমরা যখন একটা ক্ষেত্রফলের জন্য ক্যালকুলেট করব ইন্টিগ্রেশন, তখন কিন্তু এল এর জায়গায় এস লিখবো। আবার যখন একটা ক্ষেত্রফলের পর ভলিউম দ্বারা ভলিউমের জন্য ইন্টিগ্রেশন করব, তখন কি করব, এল এর জায়গায় ভি লিখবো, বুঝতে পারলে? তাহলে আধানের রৈখিক বল্টনের জন্য প্রযুক্ত বলের রাশিমালাটা কি হবে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে আমরা যেটা দেখব যে আধানের ক্ষেত্রীয় বল্টনের জন্য প্রযুক্ত বল, এটা মুছে দিচ্ছি। আধানের ক্ষেত্রীয় বল্টনের জন্য প্রযুক্ত বল, এখানে ধরে নাও এটা একটা ক্ষেত্রফল যা আধান বল্টিত আছে, কি তাহলে এর মধ্যেও আমরা একটা ছোট্ট ক্ষেত্রফল ক্যালকুলেট ধরে নেব ডিএস। এই ডিএস থেকে ধরো আর দূরত্বে একটা আধান কিউ জিরো আছে, ডিএস থেকে এই ক্ষেত্রফলটা কি ডিএস, ক্ষেত্রফল স্কেলার রাশি না ভেক্টর রাশি বলো দেখি কমেন্টে জানা, ক্ষেত্রফল স্কেলার রাশি না ভেক্টর রাশি? এখানে তো আমি চিহ্ন দিয়ে দিয়েছি, মানে তোমরা বলে দেবে যে ক্ষেত্রফল ভেক্টর রাশি, কিন্তু ক্ষেত্রফল কেন ভেক্টর রাশি এটারও তো এক্সপ্লেনেশন জানা দরকার, সেই এক্সপ্লেনটা করে তোমরা আমাকে কমেন্টে বলো যে ক্ষেত্রফল স্কেলার রাশি না ভেক্টর রাশি। তাহলে আমরা প্রথমে কি ক্যালকুলেট করব, যে এই পোর্শনটার জন্য এই কিউ জিরোর ওপর কত বল প্রয়োগ হচ্ছে, কি তাহলে ডেলেস ক্ষেত্রফলের প্রথমে আধানটা কত, ডিকিউ সমান সিগমা ডিএস, বুঝতে পারলে? কেন সিগমা হচ্ছে আধানের তলমাত্রিক ঘনত্ব, ঠিক আছে, ডিকিউ সমান সিগমা ডট ডিএস। তাহলে এই ডিকিউর জন্য কিউ জিরোর উপর ফোর্স কত হবে, ডিএফ সমান ফোর পাই এপসাইলন জিরো ডিকিউ কিউ জিরো বাই আর স্কোয়ার, ঠিক আছে, ডিকিউ কিউ জিরো বাই আর স্কোয়ার। এবার এইটা তো হলো কার জন্যে, না ডিএস এর জন্যে। এবার আমরা যদি টোটাল আধানের কথা বিবেচনা করতে যাই, টোটাল আধানের কথা বিবেচনা করলে আমাদেরকে একটা ইন্টিগ্রেশন করে দিতে হবে দুদিকে, তাহলে ইন্টিগ্রেশন অফ ডেল এফ সমান কী হবে এফ, তাহলে কিউ জিরোটা বাইরে বেরিয়ে চলে আসবে, ফোর বাই এফ সাইলন জিরো ইন্টু ইন্টিগ্রেশন অফ ডি কিউ বাই আর স্কোয়ার। এবার এটাকে যদি আমি ভেক্টর ফর্মে লিখতে যাই, এফ সমান কী হবে, না আর কে হবে, এখানে একটা ভেক্টর ফর্মে লিখতে গেলে এফ সমান কিউ বাই ফোর পাই এফ সাইলন জিরো ডি কিউ আর স্কোয়ার বাই আর কে একটা হয়ে যাবে। এবার আগের জিনিসটা একটা করতে করতে আমার করা হয়নি, সেটা কি না, এফ সমান কিউ জিরো বাই ফোর পাই এফ সাইলন জিরো ইন্টিগ্রেশন ডি কিউর জায়গায় এই মানটা বসিয়ে দেবো, সিগমা ডট ডিএস বাই আর স্কোয়ার ইন্টু আর ক্যাপ, বুঝতে পারলে, ডি কিউর জায়গায় এই মানটা বসিয়ে দেবো। তেমনি এর আগে রৈখিক বল্টনের ক্ষেত্রেও কী হতো, না এফ সমান ওয়ান বাই ফোর পাই এফ সাইলন জিরো ইন্টু ইন্টিগ্রেশন অফ ল্যামডা ডিএল বাই আর স্কোয়ার আর ক্যাব। এইখানে যে ডি কিউ ছিল তার জায়গায় কিন্তু ল্যামডা ডিএলটা বসাতে হতো, যেটা আমি মিস্টেক করে গেছি, তোমরা আরেকটা লাইন করে নাও দিয়ে এইটা লিখে নাও, বুঝতে পারলে? তাহলে এটা কি হলো, না এই টোটাল ক্ষেত্রফলের জন্য কিউ জিরো আধানের উপর প্রযুক্ত বল, বুঝতে পারলে? এফ সমান কিউ জিরো বাই ফোর পাই এপসাইলন জিরো ইন্টিগ্রেশন অফ সিগমা ডিএস বাই আর স্কোয়ার আর ক্যাব। এবার এই ইন্টিগ্রেশনটা কার উপরে হবে, সারফেসের উপরে হবে, ডিএস দেখেও বলতে পারো এখানে, বা এখানে ইন্টিগ্রেশনের একটা এসও লিখে দিতে পারো,
এটা দেখেও যদিও বলা যাচ্ছে আর এস লেখার দরকার নেই, তাও একটা কনভেন্সের জন্য আমরা লিখে দিলাম। আর আগের স্টেপে কিন্তু এরকম একটা আগেরটার জন্য রৈখিক আদান বল্টনের জন্য এফ সমান কিউ জিরো বাই ফোর পাই এপসাইলন জিরো ল্যামডা ডিএল বাই আর স্কোয়ারটা লিখে নাও। কেন না এই সেখানে আমি বসাইনি, এই ডিকিউর মানটা যে ল্যামডা ডিএল হবে ওটা কিন্তু আমি মিস্টেক করে গেলাম, ঠিক আছে। যাই হোক, তাহলে আধানের ক্ষেত্রীয় বল্টন তোমরা পড়লে কি, এবার কি করব আধানের আয়তনীয় বল্টন। আধানের আয়তনীয় বল্টন আধানের আয়তনীয় বল্টনের জন্য প্রযুক্ত বল, ঠিক আছে। ধরো একটা আয়তন আছে, সেখান থেকে এই আয়তনের আমরা একটা পোর্শন নিয়ে নিলাম, সরি এই আয়তনটাকে, আয়তনটা যেহেতু থ্রি ডি তাহলে এর ভেতরে আমি যে এলিমেন্টারি ভলিউমটা নেবো সেটাও একটু থ্রি ডি দেখার চেষ্টা করি, ঠিক আছে। নাহলে তোমরা ভেবে নেবে যে এর ভেতরে যেই আয়তনটা নিচ্ছে সেটাও হয়তো কি নিয়ে নিচ্ছে না টু ডিতে নিয়ে নিচ্ছে, ঠিক আছে। আর ডিস্টেন্স ধরে কিউ জিরো, আর ডিস্টেন্স ধরে কিউ জিরো আধান আছে, আর এইটার ঘনত্ব কত ডিভি। তাহলে প্রথমে আমরা দেখব কি ডিভিতে কত পরিমাণ আধান আছে, সরি হ্যাঁ প্রথমে আমরা কি দেখব যে ডিভি এই এরিয়াটায় কত পরিমাণ আধান আছে, সেটাকে আমরা কি দ্বারা প্রকাশ করছি না ডি কিউ। তাহলে ডি কিউ হবে রো ইনটু ডিভি, বুঝতে পারলে। রোটা যেহেতু আধানের আয়তনীয় ঘনত্ব, রো যেহেতু আধানের আয়তনীয় ঘনত্ব, বুঝতে পারলে। ডি কিউ সমান রো ডিভি, ডি কিউটা কি না ডিভি পোর্শনে কত পরিমাণ আধান আছে, বুঝতে পারলে। তো ডি কিউ সমান রো ডিভি হলে এই ডিভি অঞ্চলের যে আধান ডি কিউ এর জন্য কিউ জিরোর উপর প্রযুক্ত বল ডিএফ সমান ওয়ান বাই ফোর পাই এপসাইলন জিরো ডি কিউ কিউ জিরো বাই আর স্কোয়ার। সিমিলারলি যদি আমি পুরো পুরোটার জন্য পুরোটার কথা ভাবি, পুরো আয়তনটার কথা ইন্টিগ্রেশন করে দেবো, ফোর্স কী হবে ওয়ান বাই ফোর পাই এপসাইলন জিরো ইন্টিগ্রেশন ডি কিউ কিউ জিরো বাই আর স্কোয়ার। এবার কিউ জিরোটাকে আমি এখানে না রেখে বাইরে লিখে দিচ্ছি, আর ডি কিউটাকে আমি এইখানে কি লিখে দেবো না রো ডিভি। এবার এটাকে ভেক্টর ফর্মে লিখতে গেলে কি হবে, একটা আর ক্যাপ হয়ে যাবে। আর ক্যাপের ডাইরেকশন কোনটা, এই বরাবর। আর ক্যাপ মানে জানো তো, ইউনিট ভেক্টর আর ক্যাপ সমান আর ভেক্টর বাই মড আর, এটা জানো তো। তো এফ সমান কিউ জিরো বাই ফোর পাই এপসাইলন জিরো রো ডিভি বাই আর স্কোয়ার ইনটু আর ক্যাপ। এটা কি না এই টোটাল আধানটার জন্যে, এই টোটাল আয়তনটার জন্যে কিউ জিরোর উপর প্রযুক্ত বল। তাহলে এই তিনটে জিনিস আমরা জানলাম, যে রৈখিক আধানের জন্য কিউ জিরো একটা আধান থাকলে তার উপর কত বল প্রয়োগ হয়, ক্ষেত্রীয় আধানের জন্য যদি একটা কিউ জিরো আধান থাকে আর ডিস্টেন্সে তার উপর কত বল প্রয়োগ করা হয়, এবং একটা যদি ভি টোটাল আয়তন থাকে এই ভি আয়তনের জন্য আর ডিস্টেন্সে কিউ জিরো আধান থাকলে কত পরিমাণ বল প্রয়োগ হয়, এই জিনিসটা আমরা জানলাম। এখানে ইন্টিগ্রেশনে ভি হবে। আর এইটা আমরা কেন পড়ছি, আমরা কেন বললাম যে এইটা আমরা কেন পড়বো, আমরা এই কারণেই পড়বো যে আমরা কুলম্বের সূত্রে যেরকম দেখলাম যে দুটো আধান কিউ ওয়ান আর কিউ টু সবসময় এরকম বিন্দু আধান আকারে থাকে না, এখানে কিউ ওয়ানটা একটা বিন্দু আধানের বদলে একটা লাইনের চার্জ ডিস্ট্রিবিউশন হতে পারে, যে একটা এল দূরত্ব বরাবর কিউ চার্জ বিস্তৃত আছে, বা এস ক্ষেত্রফলে কিউ চার্জ বিস্তৃত আছে এটাও হতে পারে, বা ভি ভলিউমে কিউ চার্জ আছে এটাও হতে পারে। তো আগের কুলম্বের সূত্রটা দিয়ে তো আমরা এই এই ফোর্সটা ক্যালকুলেট করতে পারতাম না কি, তো যাতে এইরকম কোনো ফিগার বা এরকম কোনো বস্তু থাকলে আমরা ফোর্সগুলো ক্যালকুলেট করতে পারি, সেই জন্যে কিন্তু আমরা আধানের আয়তনীয় বল্টনটা শিখবো, ঠিক আছে। আধানের আয়তনীয় বল্টন কি কেন শিখবো না, সবসময় আমাদের কাছে বিন্দু আধান থাকে না, সবসময় কিন্তু এরকম বিন্দু
आकार आसान थे ना बिंदु आसान हे सब सिम्पल केस बुझते प्रैक्टिकाली किन्तु एई रकम ही थाके जे धर एकटा भी आकार एब्रो खेब्रो भल्यूम आछे तार जन्ने कत तार जन्ने एटा आर डिस्टेंसे थाका क्यूजर आधारेर उपर कत बल प्रयोग करा हबे ठीक आछे ताहले एई तीनटा जिनिस आमार बोलते किन्तु बेशिक्षण लागलो जेहेतु आमी तोमादेर देखिए आस्ते आस्ते करे करे देखाछि किन्तु तोमादेर पढ़ते हाते गोना पाँच मिनट लागबे ठीक आछे हाते गोना कतक्षण लागबे पाँच मिनट तो आजकेर भिडियोटा एई पर्यन्तई এত দূর শিখে নাও তোমরা রৈখিক আধানের বলটন নেক্সট দিন আমরা কি করাবো না তড়িৎ ক্ষেত্র যে নেক্সট ভিডিও আসবে সেটাতে কি আসবে না তড়িৎ ক্ষেত্র ঠিক আছে।